আমার চেনা একজন মানুষ একসময় ঠিক করেছিলেন গান নিয়েই সারা জীবন থাকবেন, তারপর যেরকম হয় সংসারের চাপে তা আর হয়ে ওঠেনি। এখন বৃদ্ধা হয়েছেন, অনেক রোগ টোগ হয়েছে, একটু মাথার রোগও হয়েছে, স্মৃতির কিছু গোলমাল হয়, কখনো তিনি শৈশবে ফিরে যান, কখনো বাস্তবে জিনিসপত্র ঠিকঠাক বুঝে উঠতে পারেন না। তো সেদিন এক জায়গায় এসেছেন, একজন জিজ্ঞেস করেছেন, কী গো কেমন আছো? তিনি বলছেন, খুব আনন্দে আছি, জানো সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় যাই, আশেপাশের বাড়ি থেকে লোকে আমাকে প্রণাম জানিয়ে বলে, বাপরে আপনি কী সুন্দর গান করেন, আপনার গান শুনে তো আমাদের দিন কাটে, আপনাকে নমস্কার জানাই। তারপর অমুক জায়গায় গান শেখাতে যাই, সেখানে ছাত্রছাত্রীরা ভীষণ ভালোবাসে, আমাকে সম্মান করে, গান টান শিখিয়ে বাড়ি ফিরে আবার বিভিন্ন জায়গায় গান শোনাতে যাই, বাকি সময়টা নিজে গান শুনি, গানের মধ্যেই আছি, খুব আনন্দে আছি। শুনে তার আত্মীয়রা সবাই চুকচুক করে সখেদে মাথা নাড়তে লাগলো, যে ইস দেখেছো গো মাথাটা একেবারে গেছে, একটা লোক সারাদিন খাটে চুপচাপ শুয়ে থাকে বা বসে থাকে, আর দেখো কল্পনার রাজ্যে সে কী কাণ্ড না করছে, গান শেখাচ্ছে, গান হেন করছে, গান তেন করছে, ইস মাথাটা একদম গেল, ঈশ্বরের একই অভিশাপ। তো এই জিনিসটাকে তো এইভাবেও দেখা যায় যেটা আদৌ ঈশ্বরের অভিশাপ নয়, এটা ঈশ্বরের একটা আশীর্বাদ, কারণ এই লোকটার সবচেয়ে কাঙ্ক্ষিত সবচেয়ে ঈপ্সিত জীবনটাই তো সে এখন যাপন করে চলেছে। সে চেয়েছিল তার যাতে সবচেয়ে আনন্দ হয় গান, সেই গান নিয়েই সে থাকবে, তাই আছে। তারপরে সেই গান থেকে সে কী চেয়েছিল? অন্য লোকের স্বীকৃতি, তাই সে পাচ্ছে, সব্বার শ্রদ্ধা পাচ্ছে, প্রণাম পাচ্ছে, ভালোবাসা পাচ্ছে, তাহলে অসুবিধেটা কোথায়? আপনি বলবেন, আহা দাঁড়া দাঁড়া দাঁড়া, সেটা তো জীবন নয়, ও তো পাগল, ও মনের মধ্যে ওগুলো ভাবছে, সত্যি সত্যি তো আর ওগুলো ঘটছে না। এখন সত্যি কী, জীবন কী? আমার কাছে সত্যি তো তাই যা ইন্দ্রিয় দিয়ে আমি অনুভব করি, আর আমার মন যা আমাকে সত্যি বলে চেনায়, তার তো কোনো সন্দেহ নেই যে এই জিনিসগুলো ঘটছে। হ্যাঁ, তার বাস্তবটা অন্যদের কাছে প্রত্যক্ষ নয়, হ্যাঁ তার বাস্তবটা অন্য লোক বাস্তব বলে অ্যাটেস্ট করে দেবে না, কিন্তু এই বাস্তবটা তার কাছে তো একদম নিশ্ছিদ্র বাস্তব, সেখানে কোনো ঝামেলা নেই। তাই যদি হয় তাহলে বলতে হবে তিনি একটা অসামান্য সার্থকতা, অসামান্য চরিতার্থতায় স্নান করে চলেছেন, একদম সারা জীবন যা চেয়েছিলেন তাই তিনি পেয়েছেন। হতেই পারে তিনি তার মনের রাজ্যে ওটার মধ্যে বিচরণ করছেন, তাই বলে সেটা কম সত্যি হয়ে গেছে এটা বলার অধিকার আমাদের কী আছে? কারণ আমার কাছে যেমন সত্যি যে আহারে লোকটা পাগল, আমার কাছে যেমন সত্যি আমি এখন একটা চেয়ারে বসে কথা বলছি, তেমনি তার কাছে এখন সেরকমই সত্যি, সেই তীব্রতায় সত্যি, সেই নিশ্চিতভাবে সত্যি যে একদম আমি গেলাম, আমি গান শেখালাম, আমি এলাম, আমি গান শুনলাম। তাহলে তার কাছে যদি তা সত্যি হয় তাহলে সেই সত্যিটাকে আমি ধাঁ করে ফেলে দেব কেন? আমার টক করে মনে পড়ে গেল বোরেসের একটা গল্পের কথা, গল্পটার নাম দ্য সিক্রেট মিরাকল। গল্পটায় একজন লোক, সে একটু লেখে টেকে, কিন্তু সে চেয়েছে সারা জীবন ধরে যে অমুক নাটকটা যা লিখবো না ওটা একদম আমার চূড়ান্ত কাজ হবে। তো সেই নাটক লেখার আগেই তাকে ইহুদি বলে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে, নাৎসিরা তাকে মেরে ফেলবে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়িয়ে, ঠিক আছে। তো পরের দিন ফায়ারিং স্কোয়াডের সামনে তাকে দাঁড় করানো হবে, আগের দিন রাত্রিবেলায় সে শুয়ে শুয়ে ঈশ্বরের সঙ্গে একটা চুক্তি করার চেষ্টা করে। সে বলে, ঈশ্বর আমি তো চেয়েছিলাম যে আমার সারা জীবনের সেরা কাজ হবে ওই নাটকটা, তো আমাকে তুমি নাটকটা লিখতে দাও, আমার নাটকটা লিখতে লাগবে এক বছর, তুমি আমাকে একটা বছর সময় দাও, তাহলে আমি ওই নাটকটা লিখবো, এবং তুমি তো আমাকে সৃষ্টি করেছো, তুমি তো চাও যে তোমার সৃষ্টি, এই যে অস্তিত্ব, এটা সার্থক হোক। তা আমি মনে করি আমার যত পড়াশোনা, লেখালেখি, চর্চা, ভাবনা, প্রতিভা সব কিছু একেবারে তুঙ্গ, একদম পূর্ণ রূপ পাবে ওই নাটকটায় গিয়ে। তাহলে ওই নাটকটা যদি আমি লিখতে পারি তাহলে এটা তোমারও সার্থকতা, আমারও সার্থকতা, তাহলে আমাকে নাটকটা লেখার জন্য এক বছর সময় দাও। তো পরের দিন তো ভোরবেলা ওকে পিছমোড়া করে রক্ষীরা নিয়ে যাচ্ছে, তারপরে ও দাঁড়িয়ে আছে, তারপরে সমস্ত সৈন্য বন্দুক তুলেছে, তারপর কমান্ডার বলবেন ফায়ার, আর সঙ্গে সঙ্গে ধাঁ করে বন্দুক থেকে গুলিগুলো ছুটে গিয়ে ওকে ঝাঁঝরা করে দেবে। তা কমান্ডার বললেনও, আর গুলিগুলো বেরোলো, কিন্তু হঠাৎ বন্দি দেখলো সব কিছু যেন স্টিল হয়ে গেছে, স্টিল, সমস্ত হাত স্টিল, মুখ স্টিল, তার নিজের রক্ত থেকে একটা ঘামের বিন্দু গড়িয়ে পড়ছিল, স্টিল, একটা মৌমাছি উঠছিল সে এবং তার ছায়া পাথরের উপর পড়েছিল, স্টিল। সে প্রথমে কিছু মানে কিছুক্ষণ কী করে বলবো, আমাদের হিসেবে দুদিন, সে কিছু বুঝতে পারলো না, তারপরে সে পুরো ব্যাপারটা ধাঁ করে বুঝতে পারলো। সে বুঝতে পারলো যে বন্দুক থেকে গুলিটা ছোড়া হয়েছে এবং তা তাকে ঝাঁঝরা করে দেবে, এবং এই পুরো জিনিসটায় বাইরের জগতের কাছে কোনো সময়ই কাটবে না, ফ্র্যাকশন অফ এ সেকেন্ড, কিন্তু ঈশ্বর তার চৈতন্যে ওই সময়টায় এক বছর কাটিয়ে দেবেন। সে মনে মনে ওইটুকুর মধ্যে এক বছর সময় পেয়ে গেল। সেই এক বছর সে কী করলো, মনে মনে, তার কাছে তো কাগজ নেই, পুরো নাটকটাকে নির্মাণ করলো,
এইখানটা রাখলো, ওখানটা আবার সংশোধন করলো, সেখানটা একটা জিনিস নিয়ে এলো, সামনে যে সৈন্যরা দাঁড়িয়ে আছে সেই সৈন্যদের একজনের স্টিল মুখের আদলে সে একটা চরিত্রকে একটু বদলে দিল, কাটাকুটি করলো, অনেক কিছু করে এই এক বছর সময়ে সে গোটা নাটকটাকে একদম তুলনাহীনভাবে তার মতে একদম শ্রেষ্ঠ নাটক সে যেরকম লিখতে পারতো সেইভাবে শেষ করলো। যে মুহূর্তে শেষ হলো, এক বছরও শেষ হলো, এবং সঙ্গে সঙ্গে গুলি এসে তাকে ঝাঁঝরা করে দিল। বাইরের লোকেরা ভাবলো এরকম কিছুই ঘটেনি, ধাঁ হলো, একটা দড়াম করে একটা লোক মরে গেল। কিন্তু তার চৈতন্যে সিক্রেট একটা মিরাকল ঘটে গেল, ঈশ্বর তাকে এক বছর সময় দিলেন এই নাটকটা নির্মাণ করতে। বাইরের লোকের কাছে এটা কিচ্ছু নয়। এবার এই নাটক তো কোনো দিন একটা পাতায় রচিত হবে না, এই নাটক তো কোনো দিন মুদ্রিত হয়ে সকলের কাছে যাবে না, এই নাটক কোনো দিন কোনো স্বীকৃতি পাবে না। তার মানে কি এই যে নাটকটা রচিত হয়নি, তা তো নয়। যে লোকটা এই নাটকটা লিখেছে সে তো একটা অপূর্ব আনন্দ লাভ করেছে এই নাটকটা লেখার, সে তো দিনে দিনে পলে অনুপলে নাটকটাকে তৈরি করার, ভালো করে গড়ার, একটা চূড়ান্ত সার্থক জায়গায় নিয়ে যাওয়ার, একদম গোড়া থেকে এক শেষ অবধি সম্পন্ন করার যে আনন্দ তা অনুভব করেছে, একটা সাধনা দ্বারা পরিবৃত থেকেছে তার যে আনন্দ সেটা অনুভব করেছে, সেইগুলো তো মিথ্যে নয়। আমাদের সকলের কাছে এর কোনো অস্তিত্বই নেই, কিন্তু ওই লোকটার কাছে ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডে ওই ঈশ্বর প্রদত্ত এক বছরে এই জিনিসের যে তাৎপর্য তা তার গোটা অস্তিত্বটাকে রাঙিয়ে দিয়ে চলে গেছে। তাই এটা বোরহেস যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে তোমার কাছে এটা সত্যি নয়, কিন্তু ওর কাছে এটা চূড়ান্ততম সত্যি। এই সত্যিটাকে তুমি কি ফেলে দিতে পারো? তাহলে আমার আত্মীয়ার ক্ষেত্রেও এই কথা বলা যেতে পারে যে আমরা বাইরে থেকে মনে করছি দেখে পাগলের প্রলাপ বকছে গো এ লোকটা, কী সব আজে বাজে কথা বলে চলেছে, আরে ইচ্ছে ছিল গান শেখাবে, এখন গান টান কিছুই শেখায় না কিন্তু ভাবছে শেখাচ্ছে। কিন্তু তার কাছে যদি এটা চূড়ান্ত সত্যি হয়, সে যদি একটা অপূর্ব নিরবচ্ছিন্ন আনন্দিত জীবন অতিবাহিত করতে পারে, তাহলে সেটা কম সত্যি বলে, আমার কাছে কম সত্যি বলে ধা করে একটা লেভেল লাগিয়ে দেওয়ার এবং তাকে হেয় করার কোনো অধিকার আমার আছে কি? আমাদের ভেবে দেখার দরকার যে কোন জিনিসটা ঠিক, কোন জিনিসটা ভুল, কোন জিনিসটা আশীর্বাদ আর কোন জিনিসটা অভিশাপ। কোনো তকমা দেওয়ার আগে হয়তো আমাদের আরও 4-5 বার কি 20-25 বার খতিয়ে দেখার দরকার আছে।